সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা আমি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিষয়টা একটু জটিল হলেও কিন্তু এটা আমাদের জানা দরকার। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ক শাখায় বিজ্ঞান বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমার বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ এবং প্রাণীর কোষে সংগঠন নামে একটা অধ্যায় আছে, সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে যেহেতু ক্লাস ষষ্ঠ শ্রেণীতে তোমরা একবারে বিগিনিং অবস্থায়, এখানে খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়ে, এই জীবের যে উদ্ভিদ এবং প্রাণীর কোষের যে সংগঠন, এটা তোমরা ক্লাস 9 এবং 10 এবং আরও আয়ার ক্লাসে আর অনেক ধরনের আমরা তোমরা কিছু দেখতে পারবে আজকে। তো চলো দেখা যাক, আমরা এই বিষয়ে একটু আমরা আলোচনা করব। যেহেতু উদ্ভিদ এবং ও প্রাণীর কোষীয় সংগঠন, এই কোষীয় সংগঠন আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে জানা দরকার কোষটা কি। যে আমরা দেখো, আমরা মানুষ, আমরা কিন্তু বহু কোষ নিয়ে আমরা গঠিত। এক কোষীয় প্রাণীও আছে, যেটা কোষের অর্থ হল জীবদেহের গঠন এবং কাজের একক। যে আমার জীবনের যে এত পরিবর্তন পরিবৃত্তি, আমি ছেলে নাকি মেয়ে, হ্যাঁ, এই যে গঠন স্ট্রাকচার, হাত মুখ চোখ, আমরা একটা অবয়ব আমরা দেখতে পাচ্ছি। এই দেহের জীবকোষের অর্থ হলো দেহের গঠন এবং কাজের একক। যেমন তোর আরো পরিষ্কারভাবে যদি বলি, এটা বলতে হয় যে একজন যখন বাড়ি যখন তৈরি করে, তো বাড়ি তৈরি করার সময় ইট দিয়ে গাঁথুনি দিতে হয়, দেয়াল তৈরি করার সময় ইট গাঁথুনি দিতে দিতে একটা দেয়াল তৈরি হয়। তো তেমনি অসংখ্য অসংখ্য কোষ নিয়ে আমাদের মানব দেহ এবং উদ্ভিদ এবং প্রাণী গঠিত হয়েছে। তো এই কোষ বিভিন্ন রকম হতে পারে, একটা এককোষী উদ্ভিদ বা প্রাণী থাকতে পারে, আবার বহুকোষী থাকতে পারে। তো তোমার ষষ্ঠ শ্রেণী বইয়ের মধ্যে এককোষীর উদাহরণ দিতে গিয়ে দুইটা জিনিসের কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে তোমরা দেখবে যে ক্লোরেলার কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে অ্যামিবা। অ্যামিবা এবং ক্লোরেলা হল এককোষী উদ্ভিদ। এবং এই কোষ সম্পর্কে যারা আবিষ্কার করেছেন, যে সমস্ত বৈজ্ঞানিক, তাদের অনেক ইতিহাস আছে এখানে। তোমার ষষ্ঠ শ্রেণীর বইতে এই কোষ বিষয় নিয়ে একজন বিজ্ঞানী নাম দেওয়া হয়েছে, যে ইংরেজি বিজ্ঞানী, যে রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তিনি কোষ সম্পর্কে ধারণা দেন। চমৎকার একটা জিনিস, তিনি বাড়ির পাশে বসেছিলেন, বাড়ির যে জানালা ছিল, জানালার কাছে কাছে দিকে চিপি দিয়ে এসে ঘষতে ঘষতে, হ্যাঁ, ওখান থেকে এক ধরনের অস্তূপ আকৃতির, হ্যাঁ, ওই দালানের মতো, বিল্ডিংয়ের মতো একটার উপরে একটা লোহার ইট যেমন গাঁথুনি দেওয়া হয়, এরকম কতগুলো গুচ্ছ কিছু দেখতে পেয়েছেন। এগুলোকে পরবর্তীকালে তিনি ঘোষণা করেছেন এবং বলেছেন যে এটা হলো কোষ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এটা জানবো, কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। এখন আসা যাক যে কোষকে আমরা কীভাবে বিভক্ত করতে পারি। বিজ্ঞানীরা কোষকে দুইভাগে বিভক্ত করেছেন, একটা হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, আর একটা হলো দেহ গঠনের ভিত্তিতে। তো এখানে নিউক্লিয়াসের কথা বলা হয়েছে, আবার দেহ গঠনের কথা বলা হয়েছে। তো নিউক্লিয়াসটা কি, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আর তার আগে একটু সংক্ষেপে আলোচনা করে নিই, নিউক্লিয়াসটা হলো যে আমার যে ক্রোমোজোম আছে, আমাদের বংশগতি, আমরা যে জন্ম নিয়েছি মা বাবার কাছ থেকে, হ্যাঁ, এই বংশগতি ধারক বাহক হলো এই নিউক্লিয়াসে। আমাদের সবগুলো রক্ষণাবেক্ষণ করে নিউক্লিয়াসের মাধ্যমে আমাদের একটা জীবের নতুন সৃষ্টি হয়েছে। তো নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে দুইভাগে বিভক্ত করেছে, একটা আদি কোষ, একটা প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ, আদি কোষ হলো যাদের উদ্ভিদ এবং প্রাণী, যেহেতু এটা জীববিজ্ঞানের একটা অংশ, উদ্ভিদ এবং প্রাণীর যাদের একটা মাত্র কোষ আছে তাদেরকে আদি কোষে বলছি। আর আদি কোষ হলো যাদের সুসংগঠিত নিউক্লিয়াস নেই, সুসংগঠিত নিউক্লিয়াস নেই, আর নিউক্লিয়া আবরণী নেই। আবরণী না থাকার কারণে যে এখানে যে ক্রোমোজোমগুলো থাকে, যেগুলো বংশগতির ধারক এবং বাহক, এই ক্রোমোজোমগুলো ওখানে ছড়ানো ছিটানো অবস্থা থাকে এখানে। যেহেতু নির্দিষ্ট কোনো কোষ ঝিল্লি নেই, বিভিন্ন অঙ্গাণুগুলো নেই, তবে রাইবোজোমটা আছে এখানে, রাইবোজোম আছে, সেটাকে বলেছে আদি কোষ। যেমন ব্যাকটেরিয়া নীল আবার সবুজ শৈবাল, এবং ব্যাকটেরিয়াটা আদি কোষ উদ্ভিদের উদাহরণ। তবে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা বুঝতে পারছো যে আদি কোষ হলো যাদের সুসংগঠিত নিউক্লিয়াস নেই, এবং কোষে যে আবরণীগুলো আছে, অন্যান্য অঙ্গগুলো আছে, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, প্লাস্টিড, তারপরে রাইবোজোম, এগুলো নেই, কিন্তু রাইবোজোম তো আছে এখানে, কিন্তু অন্যান্য অঙ্গাণুগুলো এখানে নেই।
তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তোমাদের বইতে ব্যাকটেরিয়াটা দেওয়া হয়ে যাচ্ছে সেটা। এখন দেখা যাক আবার প্রকৃত কোষ মানে কি, যেই কোষে সুসংগঠিত নিউক্লিয়াস আছে, সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলে প্রকৃত কোষ। যেমন আমরা মানুষ, পাখি, আম গাছ, জাম গাছ, হ্যাঁ, আমাদের মধ্যে ডিএনএ আছে, বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, হ্যাঁ, উদ্ভিদের মাইটোকন্ড্রিয়া থেকে, তারপর নিউক্লিয়াস, হ্যাঁ, যে বৃহৎ অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো এই প্রকৃত কোষীয় উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে নিহিত থাকে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে প্রকৃত কোষ। তার প্রকৃত কোষ কি, অর্থাৎ যাদের সুসংগঠিত নিউক্লিয়াস আছে, হ্যাঁ, একটা আবরণ দ্বারা নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো আছে, হ্যাঁ, সেগুলো আছে রাইবোজোম সহ বিভিন্ন মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, তারপরে প্লাস্টিড, রাইবোজোম, বিভিন্ন ধরনের ডিএনএ আরএনএ গঠনের উপাদানগুলো এখানে নিহিত আছে। তো এটাকে বলা হচ্ছে সুপ্র শিক্ষার মধ্যে এটা প্রকৃত কোষ। আমরা মানুষ, হ্যাঁ, প্রাণী হিসেবে মানুষ, গরু, ছাগল, হ্যাঁ, তারপর উদ্ভিদ, প্রাণী, এগুলোর প্রকৃত কোষই উদ্ভিদ। এখন দ্বিতীয়টা হলো দেহ গঠনের ভিত্তিতে। দেহ গঠনের ভিত্তিতেও আবার কোষকে দুইভাগে বিভক্ত করা হয়েছে। একটাকে বলা হয়েছে দেহ কোষ বা দৈহিক কোষ, একটা হলো তো জনন কোষ। দেহ কোষ বলতে বোঝাচ্ছে ধরো আমাদেরকে একটু অনুসরণ করো, আমরা মানুষ, হ্যাঁ, একটা গরু, একটা ছাগল, হ্যাঁ, প্রাণী, এই যে আমাদের দেহের একটা অবয়ব আছে, চোখ, কান, নাক, মুখ, হাত, পা, হ্যাঁ, এগুলো আমরা দেহ গঠন। এই দেহ গঠনটা হয় কীভাবে করে, এটা কোষ বিভাজন আছে, কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, বিশেষ করে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা আমাদের দেহের বিভাজনগুলো ঘটে, হাত, পা, মুখ, হ্যাঁ, শরীরের গঠন, অবয়ব, হ্যাঁ, সমস্ত শারীরিক যে কন্ডিশনগুলো আছে, আমাদের অবয়বগুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে দেহ কোষ। এটা হচ্ছে দেহ গঠনের বিকৃতি, এটাকে বলা হচ্ছে দেহ কোষ। মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এটা হয় আমাদের দেহ কোষ। তো দেহ কোষ বলতে কি বোঝাচ্ছে এখানে সুপ্র শিক্ষার্থী বিন্দু, আর দেহ কোষটা হলো যে আমার হাত, পা, হ্যাঁ, চোখ, মুখ, নাক, হ্যাঁ, অর্থাৎ বাহ্যিক অবস্থা, যেটা আমাদের বাহ্যিক অবস্থা, যেটা যেটার অবয়ব ঘটে সেটাকে বলা হচ্ছে দেহ কোষ। আর দেহ কোষটা ঘটে থাকে প্রাণী উদ্ভিদ কোষ, সেটা হলো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। এরপরে হলো জনন কোষ। জনন কোষ হলো আমাদের এই যে ছেলে মেয়ে আমরা আলাদা চিহ্নিত করা জনন কোষ, হ্যাঁ, এই সে ছেলে বা মেয়ে আমরা বলি, জনন এবং জনক্রমের কাজের অংশগ্রহণের জন্য যে কোষটা বেশি অবদান রাখে সেটাকে বলছি আমরা জনন কোষ। এই জনন কোষ সাধারণত মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। এই মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয় বলে আমরা জীবে কুলের মধ্যে আমরা দেখি আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, হ্যাঁ, আমরা প্রজন্ম থেকে প্রজন্ম, হ্যাঁ, মানে এক এক পুরুষ থেকে অন্য পুরুষ, হ্যাঁ, এভাবে করে আমাদের জীবের আবির্ভাব হয়। যদি আমাদের এই মিউসিস যদি না হতো তাহলে আমাদের জীবের রক্ষণ, হ্যাঁ, জীবের সংরক্ষণ করা, জীবের বংশগতি করা, জীবের যে বংশটা রেখে যাওয়া, হ্যাঁ, এগুলো ধারাবাহিকতা কিন্তু বজায় থাকতো না। অর্থাৎ আমাদের যৌনজনন কাজে যেগুলো অংশগ্রহণ করে সেগুলোকে আমরা বললাম জনন কোষ। এই হলো জনন কোষ। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের পাঠ এবং তিন থেকে ছয় বলেছে জীবকোষের গঠন। তবে এই জীবকোষের গঠন আলোচনার আগে আমরা একটু বলে রাখি যে কোষের আকৃতি কেমন। তো কোষের আকৃতি আমরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে বিভিন্ন রকম পেয়ে থাকি। ডিম্বাকার থাকতে পারে, গোলাকার থাকতে পারে, নলাকার থাকতে পারে, নানা ধরনের এটা আমরা পেতে পারি আমরা। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে আমরা একটা কোষের কথা বললাম, কোষ তো নিশ্চয়ই এটা বিভিন্ন উপকরণ দিয়ে বা গঠন দিয়ে এটা তৈরি হয়েছে, না? তো তোমার বইয়ের আলোকে ষষ্ঠ শ্রেণীর যে তোমার তৃতীয় অধ্যায়ের বইয়ের আলোকে সংক্ষেপে বলা হয়েছে যে জীবকোষের গঠন সম্পর্কে বলতে গিয়ে এখানে বলা হয়েছে জীবকোষের প্রধান অংশগুলো অনেক আছে। হায়ার ক্লাসে যখন তোমরা অনেক কিছু জানতে পারবে। এখানে বলা হয়েছে যে আমরা জীবকোষের প্রধান অংশগুলোর মধ্যে আমরা কোষ প্রাচীরের কথা বলা হয়েছে, আবার প্রোটোপ্লাজমের কথা বলা হয়েছে। প্রোটোপ্লাজমকে আবার প্রোটোপ্লাজমের তিনটা জিনিস নিয়ে অঙ্গাণু নিয়ে গঠিত, একটা হলো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আবার নিউক্লিয়াস। আবার সাইটোপ্লাজমকে আবার তিন ভাগে বিভক্ত করেছে মোটামুটি, এটাকে বলা হচ্ছে প্লাস্টিড এবং কোষ গহ্বর এবং মাইটোকন্ড্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এটা আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট একটা আমরা আমরা একটা ছবি আমরা দেখে নিই। এটা এ দেখো, আমরা আমরা এখানে একটা যদি আলোচনা করি, আমরা একটা এটা ক্লাস একটা বই থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা একটা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা একটা ছবি দেখছি, এখানে উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। তাহলে আমরা উদ্ভিদ কোষ আছে এবং প্রাণী কোষ আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য বিদ্যমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, উদ্ভিদ কোষে দেখো, উদ্ভিদ কোষের এই যে গহ্বর যেটা আছে, গহ্বরটা বড়, আবার প্রাণী কোষে কিন্তু গহ্বর খুবই ছোট, নাই বললে চলে, গহ্বর সাধারণত থাকে না এবং ছোট। তো উদ্ভিদ কোষের গহ্বর যে এই যে আমরা যে কথাগুলো বললাম, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, ইউক্যারিওট সব আছে। বাইরে যেটা থাকে সেটাকে আমরা বললাম যে উদ্ভিদ কোষে এটা কোষ ঝিল্লি বলা আছে।
তোমরা উদ্ভিদ কোষে কোষ প্রাচীর তা কেটে মৃত থাকে সেটা তোমরা দেখবে পেঁয়াজ পেঁয়াজ যখন নাও আলু যখন দেখো দেখবে পেঁয়াজের উপরে একটা স্বচ্ছ পাতলা একটা থাকে এটা মৃত এটা কোষ প্রাচীর কিন্তু এটা প্রাণী কোষে নেই যেমন আমাদের প্রাণী কোষে নেই আমাদের প্রাণী কোষের ত্বক থাকে আমাদের মেমব্রেন থাকে সেটা তো এখানে আমরা উদ্ভিদ কোষের আমরা এই যে চিহ্নগুলো দেখতে পাই এখানে বিভিন্ন অঙ্গাণুগুলো দেওয়া আছে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমীয় ধাত্র মসৃণ এন্ডোপ্লাজমিক হ্যাঁ তারপর অমসৃণ এন্ডোপ্লাজমিক নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়াস নিউক্লিয়ার আবরণী ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াস আন্তঃকোষীয় ফাঁক গলজি বস্তু মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট লাইসোজোম এবং মাইক্রোবিলাই প্রাণীর মধ্যেও আমরা এরকম কয়েকটা দেখতে পাই শুধু মাইক্রোবিলাইটা কিন্তু প্রাণীর মধ্যে আছে উদ্ভিদের মধ্যে নাই আর আমাদের কোষ প্রাচীরটা উদ্ভিদে আছে আর এখানে নাই এখানে কোষ গহ্বর উদ্ভিদের মধ্যে খুবই বড় প্রাণী কোষের মধ্যে খুবই ছোট এটা এখানে আমরা দেখালাম এরপরে তোমাদের বইয়ের মধ্যে আরো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে একটা ভালো একটা চিত্র দেওয়া আছে যেটা সেই চিত্রের সাহায্যে তোমরা ভালোভাবে একটু পর্যবেক্ষণ করে হ্যাঁ অধ্যয়ন করে তোমরা জানতে পারবে কোনটা পার্থক্য সুপ্রশিক্ষার্থী বিন্দু তো আমি এই প্রসঙ্গে যাবো না এটা তোমরা বই থেকে দেখে নিবে আর যেটা আলোচনা করবো সেটা আমরা জীবের প্রধান অংশগুলোর মধ্যে আমরা কোষ প্রাচীর দেখেছি কোষ প্রাচীর হলো দেহের বাইরের অংশগুলো বাইরের অংশগুলো ওই যে উদ্ভিদকে যেহেতু উদ্ভিদের মধ্যে থাকে উদ্ভিদের ভিতরে যে অংশগুলো আছে জলীয় অংশ থাকে হ্যাঁ ভিতরে এবং বাইরের তাপ নিয়ন্ত্রণ পানি চলাচল থেকে শুরু করে সার্বিক রক্ষা করার ক্ষেত্রে এই কোষ প্রাচীরগুলো কাজ করে কোষ প্রাচীরে অনেক সময় ছিদ্র থাকে এই ছিদ্রকে বলছি কূপ বলা হচ্ছে এখানে হ্যাঁ এটা সাধারণত ভিতর অংশকে রক্ষা করে এখন প্রোটোপ্লাজমটা বলতে কি বোঝাচ্ছে প্রোটোপ্লাজমটা হলো একটা এই যে এটা দেওয়া আছে তোমাদের এই যে উদ্ভিদ কোষ আছে এই উদ্ভিদ কোষের এই ভিতরে কোষ প্রাচীরের ভিতরে যাবতীয় সমস্ত অঙ্গাণুগুলো নিয়ে যেটা গঠিত হয়েছে আর সেটাকে বলা হচ্ছে এটা প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমটা বিশেষ করে উদ্ভিদ প্রাণীর ভিতরে এটা এটা থকথকে জলীয় অংশগুলো থাকে এই জলীয় অংশের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো ওই যে মাইটোকন্ড্রিয়ার কথা বললাম সাইটোপ্লাজমের কথা বললাম নিউক্লিয়াসের কথা বললাম এই সমস্তগুলো এখানে থাকে তো এখন এটাকে প্রোটোপ্লাজমকে আবার বেসিস অব দ্য লাইফ জীবনের ভিত্তিও বলা হয় কারণ এখানে তিনটে অংশ থাকে তিনটে অংশের মধ্যে একটা কোষ ঝিল্লি থাকে কোষ ঝিল্লি মানে কি যে আমার কোষ আবরণ থাকে কোষ আবরণগুলো আমাকে রক্ষা করে বিভিন্ন বাইরের তাপমাত্রা থেকে বাইরের কোনো কিছু থেকে আমাদের এটা রক্ষা করে এরপর সাইটোপ্লাজম থাকে এরপর নিউক্লিয়াস থাকে সেটা তো সাইটোপ্লাজমটা কোষ প্রাচীর হলো আমি বললাম যে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে স্বচ্ছ তরল একটা মানে নরম পদার্থ থাকে তরল বর্বণের যে নরম পদার্থ থাকে তাকে বলা হচ্ছে এটা কোষ ঝিল্লি এই কোষ ঝিল্লি কাজ হলো যে ভিতরে যে সমস্ত পানি খনিজ পদার্থ এবং গ্যাস তাপমাত্রা চলাচল নিয়ন্ত্রণ করার জন্য এটা সবচেয়ে প্রয়োজন হয় এবং সাইটোপ্লাজমটা হলো যে আমরা সাইটোপ্লাজমের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি প্রোটোপ্লাজমের ভিতর থেকে যে নিউক্লিয়াস থেকে আলাদা করে নেওয়ার পরে আর যে সমস্ত অঙ্গাণুগুলো থাকবে হ্যাঁ মনে রাখতে হবে অর্থাৎ প্রোটোপ্লাজমের ভিতরে যে নিউক্লিয়াসটাকে বের করে নিয়ে যে আর অর্ধ স্বচ্ছ অন্যান্য অঙ্গাণুগুলো থাকবে তাকে বলছে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমটা হলো একেবারে কোষ ঝিল্লির ভিতরে হ্যাঁ কোষ ঝিল্লি আবৃতদের ভিতরে সমস্ত অঙ্গাণু নিয়ে যেটা গঠিত হয় তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম তার মধ্যে কোষ ঝিল্লিও থাকে তারপরে সাইটোপ্লাজমও থাকে আবার নিউক্লিয়াসও থাকে এখন সাইটোপ্লাজমটা কি বললাম যে অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্য থেকে নিউক্লিয়াসটাকে বাইর করে নেওয়ার পরে আর বাকি অঙ্গাণুগুলো যেগুলো থাকে সেটাকে বলছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম আমাদের দেহের অনেক কিছু রক্ষা করে আমরা যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য গ্রহণ করে প্রকৃতি সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে সেটা একমাত্র সাইটোপ্লাজমের কাজের কারণ আছে এর অনেক ভূমিকা অনেক কাজ আছে সেটা আমরা পরবর্তীতে আমরা জেনে নিব শুধু সুপ্রশিক্ষার্থীর মধ্যে এরপর আসে তোমার সাইটোপ্লাজমে সাধারণত এই অঙ্গাণুগুলো থাকে এই পার্ট তিন থেকে ছয়ের মধ্যে এতগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে সেটাই নিয়ে শুধু আলোচনা করবো আজকে যে সাইটোপ্লাজমের মধ্যে প্লাস্টিড কোষ গহ্বর মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডটা হলো আমাদের একটা বর্ণধার হ্যাঁ যেমন উদ্ভিদের ম্যাক্সিমাম উদ্ভিদের পাতা হলো সবুজ তাহলে প্লাস্টিড হলো বর্ণধার নির্ণয় করে প্লাস্টিডের মাধ্যমে সবুজ সূর্য লোকের উপস্থিতি পটন করার মাধ্যমে হ্যাঁ শেষ জাতীয় পত্র তৈরি করে খাদ্য তৈরি করে আমাদের জন্য হ্যাঁ উদ্ভিদ নিজেরাই নিজেদের খাদ্যগুলো তৈরি করে এটা একমাত্র প্লাস্টিডের কারণে প্লাস্টিডের কারণে গাছের পাতা সবুজ রং হয় তারপর আবার বিভিন্ন রকম পাতার ফুল রঙিন বর্ণ হয় এই প্লাস্টিড আবার তিন রকমের একটা হলো ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হ্যাঁ একটা হলো প্লাস্টিড আমরা সবুজ তো লিউকো আর ক্রোমো হ্যাঁ ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হলো মানে কি এটা পাতাগুলো হলো সবুজ যাদের রং হলো ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট হলো যাদের কোনো পাতা কোনো রং নেই যেমন মূল উদ্ভিদের মূল হ্যাঁ মূলগুলোর মধ্যে কোনো রং ধারণ করে না বর্ণহীন আর ক্রোমো মানে হলো রং ধারণ করে সেটাকে বলা হচ্ছে আমরা প্লাস্টিড তো প্লাস্টিড আমরা উদ্ভিদের রঙিন করার কারণে বিভিন্ন পতঙ্গগুলো আকর্ষণ করে সেটা আমাদের উদ্ভিদের পরপরাগায়নের জন্য জননের জন্য অত্যন্ত কাজে লাগে
এরপর সুপে শুধু কোষ গহ্বর হলো, উদ্ভিদে থাকে শুধু, উদ্ভিদে কোষ গহ্বর বড় থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদিও বা থাকে অত্যন্ত ছোট থাকে। এটার নিয়ম হলো রস নিয়ন্ত্রণ করা, বিভিন্ন ধরনের খনিজ লবণ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সেটা নিয়ে এই কাজগুলো সম্পাদন করা হলো কোষ গহ্বরের কাজ। আর মাইটোকন্ড্রিয়া হলো একবারে বলেছে কোষের পাওয়ার হাউস, এটা আমাদের দেহ বল উদ্ভিদ বলো যাবতীয় কোষের পাওয়ার হাউস বলা আছে, অর্থাৎ শক্তির ধার, হ্যাঁ, শ্বসন শ্বসনের কাজের জন্য এই মাইটোকন্ড্রিয়াটা খুব ব্যবহার করা হয়। এবং মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব অনেক বেশি আছে, আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইতে এই ব্যাপারে বলা হয়েছে যেটা এটা হলো একটা কোষের শক্তি উৎপাদন কেন্দ্র, এবং কারণ এই অঙ্গাণু দ্বারা আমাদের উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অঙ্গাণুর অভ্যন্তরে যত ধরনের বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটে সকল বিক্রিয়া এখানে ঘটতে থাকে। আর এই মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আকার আকৃতির হতে পারে এবং এটা বিভিন্ন জিলে দ্বারা গঠিত হয়। এখানে হায়ার ক্লাসে দেখবে 9টার মধ্যে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স থেকে আমাদের বিভিন্ন ধরনের আমাদের জনন বলো শ্বসনিক কাজে বিশেষ করে আমাদের এটা অংশগ্রহণ থাকে, এবং এখানে শ্বসন প্রক্রিয়ার কাজের মধ্যে এটা বিশেষ করে ভূমিকা রাখে। শ্বসন, হ্যাঁ, ক্র্যাপস চক্রের মাধ্যমে শ্বসন, উদ্ভিদের শ্বসন, আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে নিঃশ্বাস নিচ্ছি, হ্যাঁ, শ্বসন কাজের জন্য এটা অত্যন্ত ভূমিকা রাখে। তা আজকে এতটুকু শেষ, তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা রাখে। আগামীকাল আমরা এই অধ্যায়ের উপর আমরা নিউক্লিয়াস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করবো।